আমরা আপনাদের কাছে নিয়ে যাব নরসিংদীর বিখ্যাত গরুর হাট। নরসিংদীর রায়পুরে অবস্থিত মণিপুরার বাজার গরুর হাট। বাজারটি জমে উঠেছে হাজার হাজার গরু ও হাজার হাজার মানুষের ভিড়, ত্রিপুরা ভিড়। বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনও কেনা বেচা কেনা তেমনটি জমে উঠেনি, বাজারে মানুষ আসতে শুরু করেছে। সুন্দর সুন্দর গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটি গরু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর একটি গরু, কাকা এটা কত টাকা দাম দেওয়া হইতেছে? গরুটা কত টাকা দাম দেওয়া হইতেছে? এটা 25, 1,25,000। এ পর্যন্ত বলা হয়েছে কত টাকা? কত টাকা? 25, 30। স্যার আপনাদের ইচ্ছা কত, কত টাকা বিক্রি করার আশা করতে? মনে করেন 35-40 এরকম হলে আমরা গরুটা সারা নিয়ে উঠতে ইনশাআল্লাহ। এই গরুটি 1,50,000 টাকা বিক্রি করার চিন্তা আছে মালিক পক্ষের, এবং ক্রেতারা গরুটিকে 1,25,000 টাকার মতো পর্যন্ত বলেছেন। ড্রাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মণিপুরা বাজারে বাজারের বিভিন্ন অংশ আমরা দেখানোর চেষ্টা করতেছি। বড় মাপের গরুগুলো বাজারের খুবই দৃষ্ট নন্দন গরুগুলো, কেনা বেচা এখন ততটা হয়ে উঠছে না। বাজারের বিভিন্ন অন্ত থেকে জানা যাচ্ছে বাহারি রঙের গরু, কাকা কত চাইছেন? কত চাইছেন কাকা? 100 টাকা। এ পর্যন্ত কত বলা হয়েছে বাজারে? দাম টাম বলছে না কাকা? দাম টাম বলে না এ পর্যন্ত? বলছে। কত বলছে? কত বলছে এ পর্যন্ত? বলা ঠিক নাই। কত বলছে এ পর্যন্ত আপনি? 1,25,000। আপনার ইচ্ছা কত টাকা হলে বিক্রি করবেন গরুটা? যেমন সিউরিটি তরু, মানে আপনার একটা ধারণা আছে না যে এত টাকা হলে ছাড়লে আপনার কিছু থাকবে? 1,10,000 মতো হলে আপনি গরুটা ছেড়ে দেবেন। ঠিক আছে। ঐতিহ্যবাহী মণিপুরের হাট, বাজারের কানায় কানায় গরু ভর্তি, মানুষের উপচে পড়া ভিড়। বাজারে যে পরিমাণে গরু এবং মানুষের লক্ষ্য করা যাচ্ছে সেই পরিমাণে কেনাবাতা এখনো জমে উঠেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে গরুটিকে মোছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আমার
সবাই আশা করছে তিনটার পর থেকে কেনাবেচা জমে উঠবে এবং ক্রেতারাও বাজার দেখতেছে। আপাতত একটু পর থেকেই হয়তো বাজারে বিক্রি শুরু হবে। আপনারা এই বাজার থেকে গরু কিনতে পারেন। এটা হলো মণিপুরার বাজার, রায়পুরাতে, রায়পুরা অবস্থিত মণিপুরার বিখ্যাত গরু।